ঘর অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজ আমি তোমাদের পদার্থ বিজ্ঞান বই থেকে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে যে গাণিতিক প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো সমাধান করব। প্রথম প্রশ্নটির দিকে লক্ষ্য করো। প্রথম প্রশ্নটিতে আমাদের বলা হয়েছে টেন নিউটন বল কোনো বস্তুর ওপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে 6 সেন্টিমিটার দূরে সরে গেল। কাজের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ আমাদের 10 নিউটন, অর্থাৎ আমাদের এফ বলের একক হচ্ছে নিউটন এবং এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের বল এবং সরণ দেওয়া রয়েছে, তাহলে আমাদের কাজ নির্ণয় করতে হবে। আমরা জানি কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি এফ এস, অর্থাৎ বল এবং সরণের গুণফল। তাহলে আমাদের বল দেওয়া রয়েছে কি 10 নিউটন এবং সরণ দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের কাজ কি হবে, আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, অতএব আমাদের কি এফ এবং এস এর মানটাকে গুণ করতে হবে। তাহলে 10 নিউটন ইনটু 6 মিটার ইকুয়াল টু 10 এবং 6 গুণ করলে হবে 60। আমাদের এই ডাব্লিউ কে অর্থাৎ কাজকে জুল দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কাজের একক জুল। তাহলে আমরা লিখতে পারি, অতএব এখানে আমরা লিখতে পারি, অতএব কাজের পরিমাণ বলের দিকে 10 মিটার সরানো হলো, তাহলে কাজের পরিমাণ নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্নটি কিন্তু 1ম প্রশ্নটির মতো একদম সম্পূর্ণটি। এখানে দেখো আমাদের বলের পরিমাণ দেওয়া রয়েছে 200 নিউটন এবং সরণের মান দেওয়া রয়েছে 10 মিটার। তাহলে আমরা সহজে অঙ্কটি সমাধান করতে পারি। তাহলে আমি লিখেছি বল এফ ইকুয়াল টু 200 নিউটন এবং সরণ এস ইকুয়াল টু 10 মিটার, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে আমাদের দুটি গুণ করতে হবে, 200 ইনটু 10 মিটার ইকুয়াল টু গুণ করলে হয় 2000। কাজের একক হচ্ছে জুল, তাহলে আমি লিখতে পারি জুল, অর্থাৎ কাজের পরিমাণ 2000 জুল। আসলে তোমরা 1 এবং 2 অঙ্কটি সমাধান বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্নটির দিকে লক্ষ্য করো। এখানে বলা হয়েছে 70 কেজি ভরের এক ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করবেন, অর্থাৎ 70 কেজি ভরের একজন ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করবেন। তাহলে এখানে আমাদের একজন ব্যক্তির ভর দেওয়া রয়েছে এবং সরণের মান দেওয়া রয়েছে। তাহলে আমাদের কাজ বের করতে হলে আমাদের কি, আমরা জানি কাজ ইকুয়াল টু, কাজ হচ্ছে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে আমাদের বলের মান এবং সরণের মান লাগবে। সরণের মান আমাদের দেওয়া রয়েছে 200 মিটার এবং বলের মান আমাদের দেওয়া নেই, কিন্তু আমাদের এটা বের করতে হবে। বলের বল হচ্ছে, বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, বল ইকুয়াল টু, বল হচ্ছে এফ, এফ এর একটা সূত্র জানি আমরা জানি সেটা হচ্ছে এম জি। এখানে যেহেতু অভিকর্ষ ত্বরণ রয়েছে, সেহেতু আমাদের বল ইকুয়াল টু, বলের মানটা আমরা বের করতে পারবো। ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল গুণ করলেই আমরা বলের মান পেয়ে যাব, কারণ আমরা বলের সূত্র অনুযায়ী এটি করতে হবে। তাহলে এফ ইকুয়াল টু এম জি, আমরা জানি এফ ইকুয়াল টু এম জি। তাহলে এম জি, এম দেওয়া রয়েছে আমাদের 70 ইনটু 9.8, বলের একক হচ্ছে নিউটন। তাহলে আমি দেখলাম নিউটন ইকুয়াল টু, এটা গুণ করলে হবে 686 নিউটন। তাহলে আমরা বলের মান পেলাম 686 নিউটন। তাহলে এখন আমরা সহজেই কাজের মান পরিমাণ বের করতে পারবো। অর্থাৎ আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, ইকুয়াল টু এফ এর মান আমরা পেয়েছি 686 নিউটন ইনটু 200 মিটার। এটাকে যদি তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো, তাহলে অ্যান্সারটা হবে 1.372 ইনটু 10 টু দি পাওয়ার 5 জুল। তাহলে কাজের পরিমাণ হচ্ছে 1.372 10 টু দি পাওয়ার 5 জুল।
আশা করি তোমরা 3নং অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। 4নম্বর প্রশ্নটির দিকে লক্ষ্য করো, এখানে বলা হয়েছে 60 কেজি ভরের এক ব্যক্তি 2000 মিটার উঁচু পর্বতের চূড়ায় আরোহণ করলে তিনি কত কাজ করেন, অর্থাৎ এখানে অভিকর্ষজ ত্বরণ হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই অঙ্কটি সম্পূর্ণ 3নং অঙ্কটির মতো। এখানে 60 কেজি ভরের একজন ব্যক্তিকে বলা হয়েছে তিনি 2000 মিটার উঁচু পর্বতের চূড়ায় উঠলেন, তিনি কত কাজ করলেন। তাহলে এখানে স্মরণ হবে 2000 মিটার এবং আমাদের এক ব্যক্তিটার ভর দেওয়া রয়েছে 60 কেজিতে। কাজ বের করার জন্য আমাদের অবশ্যই বলের মান লাগবে, তাহলে বলের মান বের করার জন্য আমাদেরকে এই ব্যক্তির ভর এবং স্মরণ এবং অভিকর্ষজ ত্বরণটা গুণ করতে হবে, কারণ আমরা জানি F=mg। m হচ্ছে বস্তুর ভর বা ব্যক্তির ভর এবং g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে বল mg = 60, ব্যক্তির ভর দেওয়া রয়েছে 60 কেজি এবং অভিকর্ষজ ত্বরণ আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলের একক হচ্ছে নিউটন, তাহলে এটা গুণ করলে হচ্ছে 588 নিউটন। এখন আমরা কাজ বের করবো। ওকে, আমরা জানি W = Fs = কাজ। তাহলে আমরা F পেয়েছিলাম 588 নিউটন ইন্টু এস দেওয়া রয়েছে 2000 মিটার ইকুয়াল টু, এটা যদি তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো তাহলে হবে 1.176 × 10⁶ জুল। কাজের একক হচ্ছে জুল, অতএব কাজের পরিমাণ 1.176 × 10⁶ জুল। আশা করি তোমরা এই 4নং অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। 5নং প্রশ্নটির দিকে লক্ষ্য করো, এখানে বলা হয়েছে 90 মিটার গভীর খড়ি থেকে 50 কেজি লোহা তুলতে কত কাজ করতে হবে, অর্থাৎ 90 মিটার গভীর একটি খনি থেকে 50 কেজি লোহা তুলতে কত কাজ করতে হবে। তাহলে এখানে যেহেতু গভীর বলা হয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি এখানে উচ্চতা আছে 90 মিটার, উচ্চতা হচ্ছে আমাদের 90 মিটার এবং বস্তুটির ভর অর্থাৎ লোহার ভর হচ্ছে 50 কেজি। তাহলে আমাদের বল এবং উচ্চতার মানটি প্রয়োজন, অর্থাৎ এখানে যেহেতু উচ্চতার কথা বলা হয়েছে আমরা এখানে স্মরণের পরিবর্তে উচ্চতা ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি W = Fs, আমরা লিখতাম, কিন্তু এখানে যেহেতু এস এর উচ্চতা রয়েছে তাহলে আমরা লিখবো এইচ, এস এর পরিবর্তে হবে এইচ, বা এফ এর একটা সূত্র জানি আমরা, সেটি হচ্ছে mg। তাহলে এফ এর পরিবর্তে আমরা সরাসরি mg লিখতে পারি আর এইচ, আর এইচ যা আছে তা, তাহলে mgh এই সম্পূর্ণ তিনটির মান গুণ করলে আমরা কাজের পরিমাণ পেয়ে যাব। তাহলে m এর মান হচ্ছে 50 × g এর মান হচ্ছে 9.8 × h হচ্ছে 90 জুল, ঠিক আছে, তো এটা গুণ করলে হবে 44,100 জুল। তাহলে ওতে লোহা তুলতে এত কাজ করতে হবে, ওতে লোহা তুলতে 44,100 জুল 44,100 জুল কাজ করতে হবে। এটি হচ্ছে 5নং অঙ্কটির সমাধান।